আজকে আমি তেমন কোনো কিছু রান্না করলাম না, আমার দি মাম্মি টুইটার থেকে একজনে মেসেজ করছেন যে আমি কীভাবে আনিয়ন পেস্ট করি। আমি তাহলে তাহলে আনিয়ন পেস্টটা দেখাই দাম। আমি আনিয়নগুলো কাঠিয়া আনি চুলাই বসাই দিছি। এখন আমি এর মাঝে সামান্য তেল দিব, সামান্য মিন এক দুই টেবিল স্পুন অয়েল দিব আর কি। তারপরে এখানে আমার আছে টু টিস্পুন সল্ট, মানে লবণ। তারপরে আমি এখানে আরও সামান্য পানি দিব, বেশি না, সামান্য পানি দিয়া এগুলো এই আনিয়নগুলো অ্যাবাউট 20 মিনিট কুক করবো। এভাবে কুক করিয়া রাখলে রান্না করার সময় ভেরি ইজি, কুইক রান্না হয়, টাইম সেভ হয়। এটা আমি 20 মিনিট কুকিং করব। রান্না করার 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিটে এইরকম হয়েছে, আরও 10 মিনিট পরে একটা রান্না হয়ে যাবে। আফটার 20 মিনিট পরে একটা এইরকম হয়েছে, ওখান একটার মাঝে স্পাইসি দেওয়ার সময় হয়ে গেছে। ওলা রান্না করিয়া একটারে ঠান্ডা করিয়া প্লাস্টিকের কন্টেনারের মাঝে লইয়া ফ্রিজও রাখি দিবা। আর যদি চাই তাহলে জিপেন সিল বেগর মাঝে ঢুকাইয়া ফ্রিজারও রাখতে পারবা। এটা ভেরি গুড ফর আজকালকে যারা বাইরে কাজ করে তারার লাগে। আর যদি গরম মেহমান উমান আইলে তো আমরা 7টা 8টা আইটেম রান্না লাগে, তখন আগের দিন এইভাবে পেঁয়াজ কুকিং করিয়া রাখি দিলে টাইম সেভ হয়ে রান্না করবার সময়। এটা ভেরি গুড ফর ইয়াং জেনারেশনের লাগে, যারা বাইরে কাজ করে তারার লাগে। আরেকটা ফ্রিজও রাখিয়া অনলি 48 আওয়ার রাখিয়া খাইতে পারবার। 48 আওয়ারের আগে একটা ফ্রিজারও ঢুকাই দিবা, তখন ঠিকঠাক হয়ে। আর একবার ডিফ্রস্ট করিয়া আরবার ফ্রিজারও ঢুকাইবার না।